তোমরা কেমন আছো? আয়ুব তোমরা ভালোই আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি সারাদিন কোনো কিছু মানে কিছু বানাইনি, ভিডিও টিডিও নর্মাল, প্রতিদিন কি একঘেয়েমি কন্টেন্ট পাচ্ছিলাম না ঠিক কি দেবো, তো একঘেয়েমি কি দেবো তোমাদেরও দেখতে ভালো লাগে না, আমারও করতে সেরকম ভালো লাগে না। তো আজকে আমি এই জন্য শর্ট আড্ডা নিয়ে এসেছি। আমি আগের দিন মার্কেটে গেছিলাম, শিলিগুড়িতে হংকং মার্কেট, ফেমাস মার্কেট, তো ওটা খুব বিখ্যাত, তোমরা হয়তো অনেকেই জানো। তো ওখানে অনেক কিছু পাওয়া যায়, ভ্যারাইটি পাওয়া যায়। তো মার্কেট গেছিলাম, কিছু কিনবো না সেটা তো হতে পারে না, স্পেশালি মেয়েরা তো কিনবেই। তো আমিও কিছু কিনেছি, আমার বোনও কিছু কিনেছে, দুজনে টুকিটাকি কিছু জিনিস কিনেছি, তো সেটা তোমাদের সাথে অবশ্যই আগে শেয়ার করে নিই। কখন দেখাবো না দেখাবো মানে থাকতে পারছিলাম না, তোমাদের সাথে কখন সেটা শেয়ার করবো, সেটা করতেই হবে, তোমরা যেহেতু আমার বন্ধু। তো আগে দেখিয়ে নিই আমি কী কী জিনিস কিনেছি। এই দেখো ক্যামেরা দেখলেই ও খালি চারিদিকে ঘুরতে থাকে, কি বলবো। আমি যে আমি মার একটু হেল্প করে দিব, ও আমার হেল্প করে দেবে। ও আচ্ছা, তো প্রথমে দেখে একটা ছোট একটা কিউট একটা ব্যাগ কিনেছি, পার্স পার্স সরি পার্স, আমি খালি ভুলে যাই ব্যাগ বলি, ও মনে করিয়ে দেয় অ্যাসিস্ট্যান্ট, একদম অ্যাসিস্ট্যান্ট। তো ছোট একটা পার্স কিনেছি এটা, আর হচ্ছে অ্যাঙ্কেল সক্স কিনেছি একটা, অ্যাঙ্কেল সক্স, আর কিনেছি হচ্ছে একটা পাতলা স্টোল, থাকে না একদম পাতলা স্টোলগুলো, ওড়নার মতন হয় একদম পাতলা পাতলা, হালকা ঠান্ডাতে এগুলো হয় বা ওড়না হিসাবেও নেওয়া যায় এগুলো, এগুলো ভালোই লাগে শীতের দিনে নিতে। আর কিনেছি হচ্ছে একটা হোয়াইট কালারের কুর্তি, মানে পুরো চিকেনের কাজ করা, একদম এ পাশ ও পাশ সব পুরোপুরি চিকেনের কাজ করা, এটা একটা সাদা হোয়াইট কালার মেনটেন করা খুব কঠিন, ভালো লাগলো নিলাম, নাইও আমার একটা হোয়াইট কালারের, তো একটু মেনটেন করতে হবে ঠিকঠাক। আর হচ্ছে একটা কিনেছি চটি কিনেছি, এটা একটু আনকমন কালারটা দেখো, বেশ চিকচিক করছে ক্যামেরার মধ্যে, একদম আনকমন, মানে এইসব একটু হাটকে কালার কিনতে আমার ভালো লাগে, যেগুলো সবসময় সব সব দেখা যায় না এসব কালার, দেখো এটা। আর আমার বোন কিনেছে হচ্ছে এইটা, মানে প্যাটার্নটা আলাদা দুজনের কিন্তু কালারটা একই, ডিজাইনটাও একই, ও কিনেছে এইটা, আমি কিনেছি এইটা হলো। আর ও আমি হোয়াইট কালারের কুর্তি কিনেছি, ও কিনেছে হচ্ছে ইয়েলো কালারের, এটা ওটা ওরটাও চিকেনেরই, ওরটাও চিকেনের একই সেম, খালি কালার আলাদা, আমি হোয়াইট নিলাম ও ইয়েলো নিল, এ বাবার দাদা। হ্যাঁ, আর এই এইটুকু মার্কেটিং করেছি, বেশি না অল্প স্বল্প মার্কেটিং করেছি। ও কাঁচা বাদাম, ও সারাদিন খালি কাঁচা বাদামের গানটা ফেমাস, সারাদিন কাঁচা গান কাঁচা বাদামের গান করে চলছে, তোমরা হয়তো শুনেওছ, আমি দিয়েছিলাম শর্টস, তোমরা শুনেওছ। এটা হচ্ছে আমার দাদা কিনে দিয়েছে, দাদা বলতে আমার বাবা ওকে কিনে দিয়েছে, আমি রেডি হচ্ছিলাম দেখি ফট করে বাদাম কি করে চলে গেল, আজকে দাদা বাদাম কিনে দিয়েছে, তো চলছে সারাদিন চলছে গানটা, একদম ভাজা বাদাম না কাঁচা বাদাম, পচে গেছে গানটা, এটা ভাজা বাদাম বাবা, পচে গেছে গানটা করতে করতে, মানে পাগল করে দিয়েছে গানটা, একদম কাঁচা বাদাম আমার ছেলে, এটা হচ্ছে কাঁচা বাদাম। তো যাই হোক এইটুকুই করেছি, তো আমি একটু সেজে গুজে আছি, এখনো জামা কাপড় ছাড়িনি, 10:30 বাজে, অনেকক্ষণ আগে এসেছি, তো জামা কাপড় ছাড়িনি এখনো অবধি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে এইভাবেই। ও এই সোয়েটারটা কিনেছি দেখো, আমি এই সোয়েটারটা পরে আছি এটা বলতে ভুলে গেছি, এইটা কিনেছি আজকে প্রথম, এটা পরেছি, এটাও কিনেছি আমি গ্রিন কালারটা, হালকা গ্রিনিশ এর মধ্যে, ক্যামেরাতে কি দেখাচ্ছে বুঝতে পারছি না, পুরোটা বাড়িটা কাজ করা কিনেছি এটা। তো এইটুকু মার্কেটিং করেছি আমি আর আমার বোন, আর আর কিছু করিনি আজকে, আর এটা আমি একটু সেজে গুজে আছি, মানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, সেজে গুজে একটু আছি। অ্যাকচুয়ালি আমি দাদুর বাড়ি গেছিলাম, আজকে আমার দাদুর বার্থডে, আজকে আমার দাদুর 90 ইয়ার্স, হ্যাঁ 90 ইয়ার্স হলো। তো দাদু দুদিন ধরে বেশ একটু অসুস্থই, ভালো অসুস্থই, 90 ইয়ার্স বুঝতেই পারছো একটু তো অসুস্থ, তবে আজকে একটু ভালোই আছে, খুব একটা শারীরিক একটু প্রবলেম হয়েছিল, তো আজকে এখন একটু ভালোই আছে, আজকে মোটামুটি সুস্থ আছে। তো বার্থডে বলে কথা, এই জন্য একটু সেজে গুজে গেছিলাম। তো আমার দাদু না আমার কাছে ভীষণ স্পেশাল, মানে আমার মায়ের বাবা, মায়ের বাবাও আছে মায়ের মাও আছে, তো মানে আমার দাদু আমার কাছে খুব স্পেশাল, মানে ভীষণ ভালোবাসি আমার দাদুকে, তো আমি চাই দাদু যেন মানে আরও বেশি সুস্থ সবলভাবে বেশি বছর যেন আরও বাঁচে, না বলো, মানে এরকম ভাগ্য লাগে যে এত সব কিছু দেখে যাচ্ছে এখনো অবধি,
আমার ছেলেকেও দেখে যাচ্ছে, মানে আমি চাই আমাদের সব জেনারেশন সব দাদু দেখেছে, মানে আমি চাই আরও দাদু আরও দেখুক, আরও দেখুক আমার, মানে বেঁচে থাকুক আরও বেশি দিন, বেঁচে থাকুক দাদু সুস্থ সবলভাবে। দাদু ভীষণ জলি, ভীষণ ফ্রি মাইন্ডেড, আমাদের সাথে ভীষণই একই ভাষা আমারে। তো দাদু খুব মানে কি বলবো, মানে বলে বোঝানোর না, এটা একটা লাক থাকে, সবার তো ভাগ্যে থাকে না, কিছু কিছু মানুষও থাকে যেটা আমরা পেয়েছি, আমাদের দাদু মানে এখনো আছে, আমরা খুব খুশি। আরো আরো যেন বেঁচে থাকে দাদু, যেন সারা জীবন সুস্থ সবল থাকে, এটাই কামনা করি সবসময় ভগবানের কাছে। ওই যে ভগবান দেখতেই পাচ্ছ, সবসময় ঠাকুরের কাছে সেটাই কামনা করি। তো আর কি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করতে হবে, করে স্কিন কেয়ার করতে হবে, করে শুয়ে পড়বো, তাই না? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর লাইক কমেন্ট অবশ্যই করো। ও তো ক্রিসমাসে ছুটি পড়ে গেছে, এখন ক্রিসমাসে ছুটি পড়ে গেছে আজকের থেকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর লাইক করো কমেন্ট করো, আমি বারবার বলছি। তাহলে আর কি, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, শর্ট ভিডিও ছিল, তোমাদের সাথে এগুলো শেয়ার করারও ছিল, আর একটু আড্ডা মারারও ছিল, যেমন দাদুর গল্প করলাম আজকে, আর একদিন অন্য কিছু গল্প নিয়ে আবার আসবো, নিউ জিনিস নিয়ে আসার চেষ্টা করি সবসময়। তো আজকে কিছু মার্কেটিং দেখালাম, কিছু দাদুর কথা বললাম, তো আর কি আমার রাত্রিও হয়ে গেছে, বেশ রাত্রি হয়ে গেছে, শুয়ে পড়তে হবে এখন। তো তোমরাও ভালো থেকো, এনজয় করো, গুড নাইট, টেক কেয়ার, অ্যান্ড বাই বাই। গুড নাইট বলো, গুড নাইট, বাই বাই।